नमस्कार बांगलार मन थेके बोलছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি প্রেম আবেগ ভালোবাসা এবং শ্রদ্ধা? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ট্যাবলো বাতিল হয়েছে বাংলার, তার সঙ্গে নেতাজির আবেগকে মিশিয়ে দিয়ে সস্তার রাজনীতি আপনি করছেন। কিন্তু বাংলার মানুষ তো জানতে চাইছে যে নেতাজির প্রতি উষ্ণ আবেগ কিংবা শ্রদ্ধা যখন দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজনীতিতে ছিলেন কোথায় ছিল? যখন দিনের পর দিন বাংলার রাজনীতিতে ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস শুধু জওহরলাল নেহরুকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজনৈতিক ইতিহাসটাকে বিকৃত করার চেষ্টা করে গেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেতাজির প্রতি আবেগটা কোথায় ছিল? আজকে সামান্য একটি ট্যাবলো বাতিল হয়েছে, সারা ভারতবর্ষের অসংখ্য রাজ্যে ট্যাবলো বাতিল হয়েছে, অসমের ট্যাবলো বাতিল হয়েছে, অসম বিজেপি শাসিত রাজ্য, সারা ভারতবর্ষের একাধিক রাজ্যে ট্যাবলো বাতিল হয়েছে। তারা এই ধরনের সংকীর্ণ রাজনীতি করেনি, যেহেতু ট্যাবলোতে নেতাজি ছিলেন সেই জন্য নেতাজির প্রতি অসম্মান, এই জাতীয় সংকীর্ণতা আপনি তৈরি করলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষের মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে আপনি নেতাজির প্রতি শ্রদ্ধাশীল আর কেউ নয়। আজকে কিন্তু সপাটে জবাবটা দিলেন ভারতবর্ষের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসতে চলেছে, গ্রানাইট মূর্তি এবং হলোগ্রাম স্ট্যাচু। যতদিন না পর্যন্ত গ্রানাইট মূর্তি আসে, হলোগ্রাম স্ট্যাচু প্রতিষ্ঠিত হবে 23শে জানুয়ারি 2022। এই সময় দাঁড়িয়ে কি বলবেন আপনি? ভারতবর্ষে কংগ্রেস শাসিত রাজ্য, কংগ্রেস শাসিত একাধিক রাজ্য রয়েছে, তারা কি রিয়াক্ট করবে জানি না, কিন্তু দীর্ঘদিন কংগ্রেস এই দেশ শাসন করেছে। কখনো ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসাতে পারবে বা বসাচ্ছে এই ঘোষণা আমরা শুনিনি, যা করলেন নরেন্দ্র মোদীজি, কর্নিশ সাপটাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আজকের দিনে দাঁড়িয়ে এই ঐতিহাসিক দিন যেদিনকে নরেন্দ্র মোদী টুইট করে ঘোষণা করলেন, সেই দিন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নেতাজির প্রতি শ্রদ্ধা আবেগ প্রেম ভালোবাসা নিয়ে সংকীর্ণতার খেলায় মত্ত রয়েছেন। আমরা সে নিয়ে আজকে কথা বলবো না, কিন্তু একটা প্রশ্ন, মৌলিক প্রশ্ন করব যে দীর্ঘদিন আপনি কংগ্রেস করেছেন, আপনার রাজনৈতিক জীবন, রাজনৈতিক উত্থান হয়েছে কংগ্রেসে, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে আড়াল করে রাখার চেষ্টা হয়েছে, গান্ধী পরিবার, নেহরু পরিবার দীর্ঘদিন ধরে জওহরলাল নেহরুকে সামনে টেনে নিয়ে এসে ইতিহাসের পাতা থেকে নেহরুকে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া করেছেন, বিভিন্ন স্তরে যত কেন্দ্রীয় প্রকল্প, প্রায় শোনা যায় 550 কেন্দ্রীয় সরকারের প্রকল্প, বিভিন্ন প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, সমস্ত নেহরুজির নামে যখন ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা বিভিন্ন কংগ্রেস শাসিত সরকার যখন সেটা করেছে, তখন একবারের জন্য রুখে দাঁড়িয়ে বলেছেন না যে একতরফাভাবে শুধু পণ্ডিত নেহরুকে শ্রদ্ধা জানানো যাবে না, ভারতবর্ষের রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুরও একটা অসামান্য অবদান আছে, সেটাকেও কেন্দ্রীয় সরকারকে মনে রাখতে হবে। দীর্ঘদিন তো কংগ্রেস আমলে আপনি মন্ত্রী ছিলেন, আপনি রাজীব গান্ধীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, আপনি ডক্টর মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় আপনি মন্ত্রী ছিলেন, তখন আপনার মনে আসেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করা দরকার, করা প্রয়োজন? কোথায় ছিল আপনার বিবেক? কোথায় ছিল আপনার পলিটিক্যাল কনসাসনেস? আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নটা উঠছে, যখন সামান্য ট্যাবলো বাতিলের সঙ্গে আপনি নেতাজির আবেগকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজকে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বিমল শঙ্কর নন্দর কাছে, অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে প্রশ্ন করেছিলাম যে এই নেতাজির আবেগকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সঙ্গে, বাংলার সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই বিষয়ে তিনি কি ভাবছেন? অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আমাদের কি জানিয়েছেন শুনুন। নমস্কার বিমলদা, সন্ময় বলছি। নমস্কার। বলছি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উষ্ণ আবেগ ভালোবাসা প্রেম কোথায় ছিল, কবে ছিল, যখন তিনি কংগ্রেসে ছিলেন? এই বিষয়টা নিয়ে আপনার ওপিনিয়ন চাইছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ট্যাবলোতে কেন নেতাজি স্থান পেল না বলে কান্নাকাটি করছেন মমতা, তিনি তো দীর্ঘ 5 দশকের মধ্যে 3 দশক সরাসরি কংগ্রেসটা করেছেন, কোথায় ছিল তার নেতাজি আবেগ? না দেখুন, এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এ রাজ্যে এক শ্রেণীর শাসক দলের নেতা কর্মী এবং অবশ্যই তার সঙ্গে এখানকার কিছু সংবাদ মাধ্যমের লোকও রয়েছে, তারা যে লেভেলে এই তর্ক বিতর্কগুলো করছে, এটাতে নেতাজিকে তো শ্রদ্ধা জানানো হচ্ছে না, বরং শুধু ছোট করা হচ্ছে না, নিজেদের নিম্ন রুচিও প্রকাশ করা হচ্ছে। দেখুন, বাঙালি হিসেবে আমাদের সকলের আবেগ আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি। যদিও নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার মানুষ, বাংলা ভাষী, কিন্তু তার প্রতি মিয়া মানুষদেরও আবেগ রয়েছে। তিনি কটকে জন্মেছিলেন। আমি উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে, দক্ষিণ ভারতে গিয়ে দেখেছি যে সেখানে সবচেয়ে বড় দেশপ্রেমিক হিসেবে এখনো তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে মাথায় হাত ঠেকায়। অর্থাৎ পৃথিবীর যেখানে যত বিপ্লবী যারা দেশের স্বাধীন চায়, তার জাতির স্বাধীনতা কামনা করে, তাদের কাছে একটা আরাধ্য নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। মানে তাকে নিয়ে এই ধরনের রাজনীতির আঙিনায় নামিয়ে আনা এটা খুব কুরুচির পরিচায়ক। দেখুন, কংগ্রেস তো এ দেশে বহুদিন রাজত্ব করেছে, ৬ দশকের বেশি সময় ধরে, ৬ দশকের কাছাকাছি রাজত্ব করেছে, এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাদের কতখানি তার স্মৃতিরক্ষার যে উদাহরণ আমরা তো দেখেছি। কংগ্রেস আমলে সমস্ত সরকারি প্রকল্পের তার 90%-এর নাম হতো নেহেরু পরিবারের, কারণ না কারোর। নেহেরু, জওহরলাল নেহেরু থেকে শুরু করে একেবারে মানে রাজীব গান্ধী পর্যন্ত 550 মতো কেন্দ্রীয় প্রকল্পের নাম ছিল নেহেরু পরিবারের নামে। যেখানে যত বিশ্ববিদ্যালয় তার একটা বড় অংশ তাদের নামে, হসপিটাল তাদের নামে, রাস্তাঘাট তাদের নামে। তখন মনে ছিল না নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। শুধু তাই নয়, আপনার হয়তো মনে আছে, আমার মনে আছে 77-এ জনতা পার্টি ক্ষমতায় আসার পর সংসদে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি রাখা হয়েছিল। সেটা নিয়ে কম বিতর্ক হয়নি, এবং সেটা রাখা হয়েছিল সমর গুহর ঐকান্তিক প্রচেষ্টায়। কংগ্রেস সেটাও হতে দেয়নি। ফলে এবং সেই কংগ্রেসেই তো এরা এতদিন ছিলেন, বহু বছর। ওই তখন তো এরা একবারও বলতে পারেননি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি তোমরা মর্যাদা দেখাচ্ছ না কেন। আমরা মর্যাদা দেখালাম কি দেখালাম না তাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিচ্ছু যায় আসে না। কারণ তিনি তো আর আমাদের সম্মানের জন্য, আমরা কবে সম্মান জানাবো তার জন্য তিনি তো আর তার মানে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেননি। আমাদের যে ঋণ, সেই ঋণটা অন্তত আমরা স্বীকার করি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে সেই ঋণটা তো স্বীকার করতে হবে যে নেতাজির কাছে আমাদের ঋণ কতখানি। অথচ আপনি দেখুন, বর্তমান কেন্দ্রীয় সরকার তারা নেতাজির স্মৃতি রক্ষার্থে কি কি করেছে অন্তত কিছুটা হলেও বলার দরকার। 2018 সালের 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে লালকেল্লায় উপস্থিত হয়ে তিনি পতাকা উত্তোলন করেন, জাতীয় পতাকা। এবং যে কজন আইএনএর সোলজার এখনো বেঁচে আছেন তাদের বিশেষ সম্মান জানানো হয়। সে বছর 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোর্ট ব্লেয়ার গিয়েছিলেন, কারণ 1943 সালের 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে তিনি তেরঙ্গা পতাকা উড়িয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকা উড়িয়েছিলেন, এক বিশাল তেরঙ্গা পতাকা। পাশাপাশি নেতাজির আরেকটি কাজ, আরাধ্য কাজ তিনি করেছিলেন, আরাধ্য কাজ, সেটা হলো নীল আইল্যান্ডের নাম তিনি শহীদ দ্বীপপুঞ্জ রেখেছেন, হ্যাভলক আইল্যান্ডের নাম রেখেছেন স্বরাজ দ্বীপ। আপনার নিশ্চয়ই মনে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম পাল্টে শহীদ এবং স্বরাজ রেখেছিলেন। সেই স্মৃতিতে দুটো দ্বীপের নাম শহীদ এবং স্বরাজ এই সরকারই কিন্তু রেখেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে রস আইল্যান্ড, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। এটা কিন্তু নেতাজির প্রতি আমাদের যে মানে ঋণ, সেই ঋণটাকে স্বীকার করা। শুধু তাই নয়, গত বছর, এবছর এই মানে মানে ট্যাবলো নিয়ে যে বিতর্ক হচ্ছে এই প্রসঙ্গে আপনাকে বলি, গত বছর সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তারা একটা বিশাল ট্যাবলো বার করেছিল প্রজাতন্ত্র দিবস, এবং তার মূল থিম ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে, এবং সেখানে একটা বড় মূর্তি ছিল নেতাজির, অসাধারণ দৃষ্টিনন্দন। ওটা এখনো ইউটিউবে পাওয়া যায়, আপনি দেখে নিতে পারেন। ফলে এবছর একটা ট্যাবলো বাতিল হয়েছে। প্রায় 80টা কেন্দ্রীয় মন্ত্রক, বিভিন্ন রাজ্য, প্রায় 36টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তারা সব পাঠায়, সেখান থেকে মাত্র 21টাকে সিলেক্ট করা হয়। গত বছর পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো স্বীকৃতি পেয়েছিল এবং তারা দেখানো হয়েছিল 2016 সালে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো বাউল যার থিম ছিল সেটা প্রথম স্থান হয়েছিল। এবছর যদি একটা ট্যাবলো বাদ দেওয়া হয়ে থাকে তাহলে সেটাতে এই রাজনীতি খুঁজতে যাওয়াটা কিন্তু মোটেই সুস্থ রুচির পরিচারক নয়। তাই এই সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন, তোমরা তো বহুদিন কংগ্রেস করেছো, কংগ্রেসের কাছে এই প্রশ্ন কোনোদিন করতে পেরেছো যে কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি রক্ষায় কি করেছে? কেন বারবার বিভিন্ন তদন্ত কমিশন গঠন করে ওই তাইওপুর সাজানো বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুটা প্রমাণ করার চেষ্টা করা হতো? বরং উল্টো দিকে বর্তমান সরকার এবছর থেকে 23শে জানুয়ারি থেকেই 26শে জানুয়ারি উদযাপন শুরু হবে। আগে 24শে জানুয়ারি থেকে হতো, এবার 23শে জানুয়ারি। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান দেখানো এই সরকার অনেক এগিয়ে আছে। কেন্দ্রীয় সরকার তারা নেতাজির ফাইলগুলোকে ওপেন করেছে দীর্ঘদিন যে দাবিটা ছিল। ফলে আমি মনে করি সমস্ত বাঙালি হিসেবে আমাদের উচিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে ধন্যবাদ জানানো, কারণ আমাদের যে আবেগকে স্বীকৃতি দিচ্ছেন। যারা নেতাজি নিয়ে এই ধরনের রাজনীতি করছে তাদের কাছে আমার প্রশ্ন, দীর্ঘদিন তো আপনারা কংগ্রেসে ছিলেন, সেই কংগ্রেস যখন নেতাজির স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ভারতের বিভিন্ন ইতিহাস বইতে নেতাজিকে দু এক লাইন লেখা হতো, একটা ছোট প্যারা লেখা হতো বা লেখা হতো না, সেখানে কোথায় ছিলেন এরা? ওরা তখন প্রতিবাদ করেননি কেন? ফলে আজকের যে প্রতিবাদ আমি মনে করি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, কিন্তু মানুষ এখন অনেক বেশি খবর রাখে। এই যোগাযোগের যুগে মানুষ এদের দ্বারা, এদের এই ভুল প্রচারের দ্বারা প্রভাবিত হবে বলে আমি অন্তত মনে করি না।